মাছ যখন আছি, ও মাছ আছে, মোটামুটি সাইজ তো খারাপ না। ওহো, পাঙ্গাস মাছ, নদীর পাঙ্গাস। হ্যাঁ, নদীর পাঙ্গাস। দুইজন দুইজন লাগে। পাঙ্গাসের বরাবরই বলতে গেলে, মাত্র হচ্ছে এই যে কত, 3-4 ইঞ্চির মতো বড় পাঙ্গাসটা। এই যে রুবেল ভাই, কি অবস্থা রুবেল ভাই, আছেন কেমন? আছি ভালো ভাই, অনেকদিন তো বাজ্যে বাজ্যে রয়েছি, টলা লই দেন না, মেশিন বই রয়েছি। দর্শক, আমরা হচ্ছে গত পর্বে দেখছেন আপনারা, আমরা এই যে ইঞ্জিন ঠিক করতে গেছিলাম মহিপুরে, তো মহিপুর থেকে হচ্ছে এই যে ইঞ্জিনটা, এটাকে ঠিকঠাক করাইয়া নিয়ে আসলাম। গতকালকে গেছিলাম আর আসছি আজকে। মোটামুটি এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ, মানে যেতে আসতে প্রচণ্ড পরিমাণে কষ্ট করতে হয়েছে। কতটা কষ্ট করতে হয়েছে সেটা আসলে বুঝতে পারবো না। আমাদেরকে প্রায় এটার ওয়েট আছে 30-35 কেজি, এটাকে মাথায় করে নিয়ে যেতে হয়েছে প্রায় 20 মিনিটের পথ, 20 মিনিট হাঁটতে হয়েছে এটাকে মাথায় করে নিয়ে, তারপরে হচ্ছে যেতে হয়েছে আবার আসতে হয়েছে বুঝে নিত। এখন আমাদের ওই যে ওই ইয়েটা ঠিক করে আনলাম, এখন হচ্ছে এগুলোকে আবার সেট আপ দেওয়া হবে, ইঞ্জিনটাকে সেট আপ দেওয়া হবে। সেট আপ যদি দিতে পারি পারফেক্টলি, তাহলে হচ্ছে আজকে আমরা এখান থেকে বের হইতে পারবো। জসিম আলাদার আছে, দেখার নিশ্চয় একদম দেখেন, কষ্ট একদম শেষ নাই, হাসি আসে না, হাসি আয় ভাই, হাসি আসে না। কোন ইয়াতে যে কি মিন্নাত, রুবেল ভাই হচ্ছে আমাদের এই বোটে ছিল। রুবেল ভাই, ওটা কি, ওটা নিয়ে অমন করেন কেন, ওটার ভিতরে কি আছে? এমন যার ভিতরে আছে এমন ভাই, অনেকক্ষণ যাবত দেখতে রশিদে নিয়ে নাড়াচাড়া, রশিদের লগে একটা মাছ আছে দিয়েই দেখছিলাম তাই, দেখি কি মাছ। মাছ যখন আসি, ও মাছ আছে, মোটামুটি সাইজ তো খারাপ না। ওহো, পাঙ্গাস মাছ, নদীর পাঙ্গাস। হ্যাঁ, নদীর পাঙ্গাস, নদীর পাঙ্গাস। এই মাছটা ধরলো করা ধরছে, জাইলেরা জাইলেরা। এই মাছটা হচ্ছে এই যে এই যে বোটগুলো এরা ধরছে নাকি অন্য কেউ? না, অন্য তো ছোটো বোটে ধরছে। ও, ওটা ছোটো, আবার খেয়েও পাইছি। ও, মাছ দিয়ে চলে গেছে আবার। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই যে মাছ কিনে রাখছেন তো অবশ্যই। হ্যাঁ, কিনে রাখছি। কয় কেজি ওজন এটা? 3 কেজি। 3 কেজি ওজন? হ্যাঁ, মূলত মাছটা দাবি হচ্ছে আমাদের ফ্রিজের অফিসে, মহিপুর অফিসে যাবে, সেখান থেকে আবার কাস্টমারদের ঠিকানায়। তো আমরা হচ্ছে এভাবেই আমাদের কাস্টমারদের জন্য মাছগুলো সংগ্রহ করে থাকি। দেখেন কি দারুণ মাছ, 3 কেজি ওয়েট। ওদিকে আরও কিছু মাছ আছে, ওদিকে ওই যে ইলিশ মাছ রাখা আছে, ওগুলোকেও পাঠাই দেবো। পাঙ্গাস পাঙ্গাস, তারপরে আর কি আছে তোলেন দেখি, একটা ইলিশের ছাও আছে, ইলিশের ছাও ওই দিয়া। হ্যাঁ হ্যাঁ, 2 কেজি ছাও না, দেখি সর তো পাশে। এটা হচ্ছে গতকালকে আমরা রেখে গেছিলাম, তো ভুল হয়েছে, গতকালকে আসলে মাছটা সাথে করে নিয়ে যাওয়া উচিত ছিল। পাঙ্গাসের বরাবরই বলতে গেলে, মাত্র হচ্ছে এই যে কত, 3-4 ইঞ্চির মতো বড় পাঙ্গাসটা। সত্যি সময় যাচ্ছে না, বিশাল বিশাল, 2 কেজি ওয়েট, কম না কিন্তু। আর কি আছে তোলেন তোলেন, আরও একটা আছে ইলিশ, আমাদের বরফ দেওয়া ছিল তো, কিন্তু বরফটা হচ্ছে গলে গেছে, যে কারণে এই হচ্ছে একটা। এটা আছে 800-900 গ্রাম হবে, না 800-900 গ্রাম হবে, এটা হবে 2 কেজি, এটা হচ্ছে 3 কেজি। আর কিছু আছে ভিতরে? এগুলো কি? এগুলো এক জালিয়ে ওই জাল পেঁচাইছে, দিয়ে গেছে রাখি গেছে, দারুণ মাছ, 3 পিস ইলিশ দেখতে পাচ্ছেন। তাহলে কী করবেন এখন এগুলো? এগুলো ব্যাগে বোন ধরেন ধরেন, এই যে ধর ভাই, একটু বরফ তো দিয়ে দেওয়া লাগতো, এখন দিল
এবার দেবেন তো বড় না ছোটরা পলিথিন কুটি হ্যাঁ পলিথিন দেবেন বড় মাছ না আর বাইকে করে যাবে হচ্ছে ইয়ে করে একটা খুশি নিতে দিতে পারে আমাদেরকে নিয়ে আর এখন যাচ্ছে ঠিক আছে তাহলে যাও বাসা আচ্ছা হ্যাঁ তাড়াতাড়ি করে যাবা মাছ তাড়াতাড়ি বরফ দিতে হবে কিন্তু হ্যাঁ লেট করো না কোথাও চলে গেল আরিফ মাছ নিয়ে আর বল ভাইকে সাগাই দিতে আর তো সিম মনে করো কি ইঞ্জিন আজকে কি ঠিক হবে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আজকে ঠিক হয়ে যাবে আর যদি সমস্যা হয় সমস্যা হলে এটা হালাই দিয়ে চলে যাবো কি চলে দেবি হ্যাঁ তোরই ভালাই রেখে চলে যাবো তোরই আর যাওয়ার দরকার নাই মহিপুর দেবে যেই ভোগটা দিল্লি না বেড়া আরে কষ্ট রে যাই হোক আশা করি আমাদের ইঞ্জিনটা আজকে ঠিক হবে বাকিটা চালার ইচ্ছে দেখা যাক তাহলে ফিটার দেইলাম কি ফিটার আসুক এন্ডে লই গেলাম কত দূর এন্ডেল মারুক মানে দেখেন আমাদের ইঞ্জিন সব একদম পাটে পাটে খোলা কিন্তু তো দর্শক আমাদের হচ্ছে মাছ নিয়ে চলে গেছে আর আমরা হচ্ছে এখন অপেক্ষায় আছি আমাদের যে মানে এই মেশিন যে লাগাইতে পারবে যে ফিটার বলি আমরা ওই লোক আসবে মেকানিক হোক আর ফিটার হোক যাই হোক উনি আসবে তারপর হচ্ছে ইঞ্জিনটা ঠিক করে দেবে তারপরে হচ্ছে আমরা এখান থেকে বের হব এখান থেকে বের হয়ে আবার অন্য কোথায় যাই দেখা যাক কোথায় যাওয়া যায় সাথেই থাকুন দেখতে থাকুন এখানে কী আছে এখানে কটা মাছ আছে কাকা হয়ে গেছে উড়ে দিই মাছটা পাইছেন কি মাছ ইলিশ মাছ পাইছেন পোয়া মাছ পাইছেন বাহ দারুন সাইজ এই যে আমাদের রূপসী আছে ও হো হো রূপসী মাছ হুম হ্যাঁ রূপসী মাছ তো একটাই আছে হ্যাঁ একটাই আছে পোয়া মাছ ইলিশ মাছ পাহা মাছ এগুলো তোলা হচ্ছে এগুলো হচ্ছে বিক্রি হবে না আপনি আর তো দিয়ে আসবেন আর কি তোমরা কি করো ভিতরে আমার নাস্তা করি নাস্তা করো তুমি নাস্তা করো দেখি কি একটু লই আয় তোর কাবলাটা হয়েছে সর্বোচ্চ পরিমানে যেখানে ঘুমাইতেছে ওই অন্যান্য জেলের ভাইরাও আছে ওদিকে আর এদিকে হচ্ছে আমাদের পরে তো সেটা একটু দেখাই আমাদের জসিমালাদার আছে এই মানে এরা হচ্ছে দুই ফিটার দুই মেকার মিলে মেশিনটাকে সেই দুপুর থেকে রেডি করতেছে কি অবস্থা কত দূর এই তো হয়ে গেছে ট্রায়াল দেবো কখন আমরা আচ্ছা দেখা যাক দেখেন কি অবস্থা জসিম আলাদারের কাজ করতে করতে বেচার একদম হতা হয়ে গেছে কিছুই করার নাই মেশিন রেডি মোটামুটি এখন হচ্ছে জাস্ট স্টার্ট দেওয়া হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আমরা রাতে এখান থেকে বের হবো আর এদিকে দেখাই একটু দেখেন আমাদের নৌকোটা কিন্তু একদম চরে বাজানো হ্যাঁ মানে ভাটিতে পানি শুকিয়ে গেছে নৌকো চরে বেজে গেছে আর যারা হচ্ছে পরে আসছে লিট করেছে তাদের নৌকোগুলো ভাসে এখন আচ্ছা
ঠিক আছে যান বিক্রি করে আসেন, দেখা যাক কয় টাকা সেল হয়। দোকানে যাবেন না, চা পানি খাবেন? দোকানে যাবো, একটু পরে যাবো, আগান আসতেছি। দর্শক দেখতে দেখতে একদম সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিল কিছুক্ষণ আগে, আর আমাদের ইঞ্জিনটা হয়তো বা ঠিক হয়েছে। তো ঠিক হয়েছে কিনা আমরা হচ্ছে টেস্ট করবো, দশমালাদের হচ্ছে স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছি, দেখা যাক স্টার্ট হয় কিনা। ইঞ্জিন হার্ড হয়ে গেছে তো, দুইজন লাগে যেহেতু বেশি বড় হয়ে যাচ্ছে তাই আজ এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী পর্বে আমরা আবার ইলিশ মাছে আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সেই অবধি সবাই ভালো থাকুন, চার পাশের সবাইকে ভালো রাখুন, অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকুন, আল্লাহ হাফেজ।